পরিবার লইয়ে নাস্তা পানি খাইতে এসে একলা একলা খাইতে কলো ভালো ঠেয় না, খাইতে উপায় না। হের পিনে কলো দেখা যায় কি পরিবারের সকল মানুষজন বইয়ে যদি মিলে জিল্লা খাই না, হাতে কলো আনন্দ লাগে খাওয়া হয়। তো আসসালামু আলাইকুম দাদুরা বুড়া ফুরা ভাইয়েরা, সকলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলই ভালোই আছেন। তো সারাদিন মোরা কি কি হরমু, কি কি রান্দা পারা করমু, কি কি খাওয়ালো করমু, সেই সকল কিছু কল আমি কলকে শেয়ার হরমু। তার এহেনে কলো দেখতে পেতেছেন কিছু লই আইসি আমি কো সামনে, তো লই আইসি বলতো ইয়ে খোলতে আছি। তার এহেনে কলো গরুর গুড়া কলিজি, এরপরে যে গরুর মগজ হইয়া লই আইসি বলছেন। তার মোর ধারে কলো ইয়ে খাইতে বেমালা ভালো ঠায় হেলি কি কলো লই আইসি। আর এই যে গরুর যে কলিজি গুলো দেখতে পাইতেছেন না, ইয়ে কলো খাইতে হয় কিরপিনি খাইতে হয় এইটু মুই আমি কইতেছি। যাকে দেখবেন কি রক্ত শূন্য তো না শরীরে বলছেন, রক্ত কম কম, হ্যাঁ কলো ইয়ে খাইবেন। তার হ্যাঁ কোনো কথা না, তার মোর রক্ত শূন্য তো ইয়ে থেকে রক্ত কম কম থাকে শরীরে কথা বলছেন না। তার হেলিগেও খাই এমনিও কলো ভালো লাগে, হেলিগেও কলো খাই। তার এখানে কলো গুড় দেওয়ার পরে এখানে কলো তিল্লিও, তো তিল্লিটা কেটা কেটা চেনেন হারা কলো কমেন্ট করছি জানাইবেন, আর যারা চেনেন না হারা কলো দেখে গেলেন। তার এখানে ইয়ে দেখতে পেতেছেন তার তিন পদ মিলে ইয়ে হনে রানমোহনে, আর এই যে মগজটা দেখতে পেতেছেন ইয়ে আরেকদিন রানমোহনে। তার ওই যে হুদ্দে যে কলিজি আছে না, ওই যদি রান্ধি না তাহলে খাইতে মোর ধারে ভালো ঠায় না। মোর ধারে মনে হয় কি গরুর কলিজি গুদ্দে তিল্লি হগল কিছু মিলে ইয়ে জিলে যদি রান দেবে ডে খায় না তাহলে কলো খাইতে ভালো ঠায়। ইয়ে আজকে বাজার সাথে করে এসে হ্যাঁ কোনো কথা না, আজকে মজাটা থুয়ে দিম। আর এই যে কলিজি কোনো দেখতে পাইতেছেন এই একলে সুন্দর করে পিস পিস করে কাটটি হালিছে। তার পিস যেরকম করছি সাইজটা কেরম করে করছে এইটু আমি গো দেখাইতেছে। তার এক কথা আছে এই আমি গলকে আমি শেয়ার হই, হেই হইলো গরুর কলিজের এই গুদ্দে তিলি যদি মোরা খাইতে না জানি বোঝেন, অর্থাৎ রান্দা যদি না জানি তাহলে কলো ইয়ে খাইতে এককালে স্বাদ লাগবে না, মারি মারি লাগবে। হেল লুকে একটু প্রসেসিং করে রান্ধতে হয় যাতে কোনো গন্ধ না হয়, খাওয়ার কোনো একটু সিস্টেম আছে বোঝেন। তারা ধরে ইয়ে দিয়ে বোঝেন গরম পানির ভেতরে সেদ্ধ বসিয়ে দিতে হইবে, তার গরম পানির ভেতরে কলো লবণ দিয়ে দিতে হইবে, তাহলে দেখা যাবে কি জীবাণুগুলো বাইরে হয়ে যাবে। তার রক্ত টক্ত থাকে না, হেল লুকে কলো ইয়ে কল বলক দিয়ে নেবেন বজ্র। তার আমরা দেখতেই পেতেছেন কেমন তারা বলক দিয়ে দিয়ে আছে। তার এরম করে দেওয়ার ফলে হইবে কি যে কলিজের ভেতরে একটা একটা গন্ধ থাকে না, আমাকে ধরে যদি মনে হয় যে অন্যরকমের একটু গন্ধ হয় অনেকে খাইতে ভালো না পান, সেক্ষেত্রে আমরা কলো এরম করে খাইতে পারেন বজ্র। তার ওই যে এরম করে একালে সুন্দর করে বলক দিয়ে নেবেন, ধুয়ে হেলাবেন। ধোয়ার পরে হের পরে যে কেমন তারা ধুইবেন, হ্যাঁ মুই আমাকে করছি একালে সেককে হেলাবেন জালের ভিতরে দিয়ে। হের পরে এক সাইড ঠান্ডা পানি দিয়ে এই পাত্রে গোনো, ও পাত্রে ও পাত্রে গোনো, এই পাত্রে এরম করে করে খালি পাত্র পাল্টাই পাল্টাই এক সাইড ধুইতে ধুইতে বোঝেন ফেনা ফেনা করে সাদা সাদা করে দিয়ে হেলাবেন, কোনো রহমের কোনো গন্ধ। এরম তারা যদি ভালো তারা ধুয়ে এর পর রান্ধতে পেরে খান তাহলে কলো যে কোনো জিনিসই খাইতে ভালো লাগে। অনেকের ধারে মনে হইতে পারে ইয়ে মোরা খাই না, অনেকে আবার অনেক পছন্দ করিও খায়। তার কার কার রুচি কার কার পছন্দ যে কেরম, হ্যাঁ তুমি কইতে না। তার মোর ধারে বেমালা ভালো লাগে হেই কলো মুই আম্মা গোল ধরে কইতে এসি। তার ইয়ে কলো আজকে রান্দা বাড়া করমু, তার কেমন তারা করমু হেই এক নজর আম্মা গোল লাগে একটু শেয়ার করতেছে। তার হগল মশলাপাতি গুলো দিয়ে দিতেছে, তার রান্দার রেসিপি আকারে তো শেয়ার করতে আসি না, হেলে গরম করে কইতে এসি না। তার এখানে কলো ওই যে রহুন বাড়া, আদা বাড়া, পিঁয়াজ বাড়া, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, একলে হগল কিছু গুঁড়ো টুড়ো দিয়ে বোঝেন একলে কষাইয়ে কষাই রাখি। তার হেলে কলো একলে কাঁচামরিচ আস্তে আস্তে করে দিয়ে দিছি। তার ইয়ে ফাটিয়ে দিলে বোঝেন একলে বেমালা জাল হয়ে যাবে, ঝাল হলে তুমি খাইতে পারবে না, হলে কেবল আস্তে আস্তে দিয়েছে। এরপর তেলের উপরে একালে কষে ইয়ে কষে তেলটা যে সময় উপরে আইয়ে পড়বে না, একালে ভালো তারা কষেন্য হয়ে গেছে। হেকালা কলো এই যে সেদ্ধ করে যে থুইসি কল যে গুড়তে গুড়া হেয়ে কলো একালে সুন্দর করে দিয়ে দিতে হবে। হের পরে দেখবেন এই রাইন দেখালে যে কি পরিমাণে স্বাদ হয় হেয়ে আমরা বুঝতে পারবো। হেয়ে খাইতে কেটা কেটা ভালো পান হেয়ে কলো মরে কমেন্ট করে জানাইতে ভুলবেন না, আর কেটা কেটা ভালো পান না হেয়ে কলো মরে কমেন্ট করে জানাইতে পারেন বুঝছেন। তার ইয়ে কলো একালে ভালো তারা কষেই হেরপর রাইন দিয়ে হেলাইতেছে। তার আরেকটা কথা কই গরুর মগজ দেখছেন না, হেয়ে তুমি ফ্রিজে থুইয়ে দিছে হেয়ে কলো মোর বেমালা পছন্দের, মোর না হানে সমস্ত খান লন খাইতে কি আমরা ভালো পান কন্ধি মোর তার এই ভালো লাগে। তার দেখা যায় কি আমি মাছ খাইতে কম ভালো পাই, মাছ মোর এক তার ভালো লাগে না, লাগেই না, হেয়ে আমি খাইতেও ভালো পাই না, হের পরও আনতে হয় খাইতে হয়, হ্যাঁ কোনো কথা না, তোর মোর মাছটা পছন্দের না বোঝেন। তার সিঙ্গুর মাছ আর ইলিশ মাছ ওই কলো মোর পছন্দের, এছাড়া কোনো মাছ ঠাছ ওরম করে যে খাই না। তার বাজার ঠাছ হইলে যে ফিশ বারবিকিউ তেলাপি দিয়ে করে হেয়ে খাইলে খাই, এছাড়া কলো ওরম করে যে মাছ টাছ খেতে আমি ভালো পাই না। কলো একালে ভালো তারা কষেন নিয়ে হইয়ে গেছে বোঝেন, কোনো ধরনের কলো পানি ঠেনি দেয় না, কষেন নিয়ে হইয়ে গেছে, সেদ্ধটা দইয়ে গেছে, হের ভিতরে কলো আমি জল দিয়ে দিতেছে। হের পরে কলো আবার একালে বুন্য বুন্য হের পরে নামাম, তার হেরম করে নামাইলে কলো খাইতে বেমালা স্বাদ হইবে বোঝেন। তার দেখেন ইয়ে যে কালে কালে ভাজা ভাজা ভুনে ভুনে হইয়ে যাবে না, কালা ভুনে না হেকালা কলো ইয়ে নামাই হলো। ইয়ে আজকে মজাদার খাওয়ান লন রাইন দিয়ে হেলাইছে আমি কদারে মোর আজকে রান্দাবারা কেমন হয়েছে ইয়ে কলো জানিতে ভুলবে না। তার হুদা তো এই এই রান্ধি না, এই রান্দাবারা ডামে গলো একটু শেয়ার হলাম লগে আর কি কি রান্ধছে ইয়ে একটু দেখাইতেছি। তার এখানে কলো একালে সব শেষে বোঝেন জিরার গুঁড়িটা দিয়ে একালে সুন্দর করে নামাই হালাইছি। তার এই যে ফাইনালি কলো মোর রান্দাবারা কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি লুকিংটা দেখে আমি কদারে কেমন লাগছে হেয়ে কলো মোরে জানিতে ভুলবেন না। তার ইয়ে তো রাঁধছিলাম লগে কলো বাগুন ভাজা করছি বোঝেন, তার বাগুন ভাজা ডাল করলা ভাজি লিয়ে মধ্যে ভাত একালে সুন্দর করে মাহায় জয়ে খাম। এই আলহে মগো আজকে দুহুরের খাওন লন ইয়ে খাইয়ে লইয়ে হের পরে কলো মোর ধরে আবার সুহ খাইতে ভালো লাগে। মুই আমাকে বললাম না মোর ধরে সুহ খাইতে বেমালা ভালো লাগে, হের পরে কলো আবার জল পাই বোঝেন ডইলে লইয়ে লইছি। তার ইয়ে হুদে লইলিছি জাল যে দুল লাগবে ইয়ে আলাদা করে লইয়ে লম।
তার মধ্যে যে এরকম সুহ খাইতে যে কি পরিমাণে ভালো লাগে দেখা যায় কি যে দুহুর কালে বারোটার কালে খাই নাহলে কলো ভাত খাই সুহ লাগে মস্তের গুঁড়াটা মোর বেমালা পছন্দ তো হইয়ে খাইতে পাই না বেটা একসের প্যাট চলে এরপরও মাঝে মাঝে খাইতে ইচ্ছে করে টুনটু করে খাই কি এর হরমো হ্যাঁ কোনো কথা না তারা ইয়ে কলো খাইয়ে হেলাইছি বলেন দুহুরে ভাত খাই এরপরে ইয়ে খাইছিলাম তার এরপরে আজকে সন্ধ্যা কালা কি খাইছে মোরা হগলিতে মিললে হেই একটা আম্মা গুলোকে শেয়ার করতেছে তার এখানে কলো কফি বানিয়ে হেলাইছে এরপর কলো সোলাই দিয়ে মুড়ি মাহে হেলাইছে পিজু বানিয়ে হেলাইছে বলেন তার ইয়ে কলো মোরা আজকে হগলিতে মিললে খাম তার এখানে দেখতেই পেতেছেন উপরে নিচে বইয়া মোরা একালে মিলাইয়ে জিলাইয়ে খাটে বইছি ফলের বইছি যেহেনে যেমনে পারতে আসি বইতে আসি খাইতে আসি সুন্দর করে তার এরম করে যদি আমেরা খান তার আমেরা বুঝবেন যারা যারা এরম করে খান এরা তো জানি না কি পরিমাণে ভালো লাগে বুঝবেন ফিলিংসটা গুড গুড লাগে আচ্ছা কি পরিবারের সকল মানুষজন মিলিয়ে যদি একত্রে খাওয়া দাওয়া করা হয় না তাহলে কোলে রুচি এবারে খাইতে কোলে ভালো লাগে তার দেখেন মোরা কোলো সকল সময় বেশিরভাগ সময় দেহা যায় কি মোরা একত্রে খাওয়ার চেষ্টা করি হেনে কোলো মোর নানু মোর মাই বইয়ে রয়েছে মই বইয়ে রয়েছে সকলেতে মিলিয়ে একালে খাওয়া দাওয়া করতেছি তার খাটের উপরে বইয়ে বইয়ে খাইছি এরপর নিচে বইয়ে খাইছে খাওয়ার কোনো কোলো শেষ নাই তার মগো জীবনটাই হইলো খাইয়ে লইয়ে বাঁচতে হবে কথা বলছেন কই মোরা আজকে হাটার দিন পার করলাম মগো ভিডিওটা মোর দাদুকো বুয়োকো কাছে কেমন লাগছে হইয়ে কলে মোরা কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর মোর ইউটিউব চ্যানেলের নাম ফাতেমাতু জোহরা চ্যানেল রাখলে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিয়ে কলে মোর লগেই থাকবেন আর মোর ফেসবুক পেজের নাম ফাতেমাতু জোহরা ব্লগস চ্যানেলটারে সুন্দর করে কলে ফলো বাটনে টিপ দিয়ে ফলোইং করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কলে একসের বলবেন না তাই বিদায় নিতে আসি সকলটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।